বেশিরভাগ মানুষ মধু ভুলভাবে খেয়ে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছেন মধু ভুলভাবে খেলে যে বিষক্রিয়া তৈরি হয় তার কারণে আপনার দেহের বিভিন্ন জটিল রোগ তো বটেই মৃত্যু পর্যন্তও ঘটতে পারে কারণ এর বিষক্রিয়া এতটাই ভয়ঙ্কর তবুও প্রতিনিয়ত মানুষ ভুলভাবে মধু খেয়ে চলেছেন কারণ মধু উপকারী এই তথ্য এবং গরম পানিতে মধু খেলে উপকার হয় এই সকল তথ্য জেনেই সকলে খেয়ে নিচ্ছেন কিন্তু আসল কি নিয়ম রয়েছে কখন কিভাবে কতটুকু পান করলে মধু আপনার জন্য কোনো ক্ষতিকর বস্তু হয়ে উঠবে না তা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে তা না হলে পরিণাম ভয়ঙ্কর হতে পারে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু আজকের ভিডিওতে আমরা জানব মধু কিভাবে খাওয়ার কারণে প্রতিনিয়ত মানুষ অসুস্থ হচ্ছেন মধু খাওয়ার আসল নিয়ম কি মধু কিভাবে কতটুকু পরিমাণ খেলে তা আপনার দেহে বিভিন্ন ধরনের উপকার করবে এবং রোগ দূর করতে সক্ষম হবে মধু খাওয়ার কি ক্ষতিকর দিক রয়েছে এবং মধু খাওয়ার উপকার বা মধু খাওয়ার গুণাগুণ কি কি এই সকল বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জেনে নেব চলুন এক এক করে জানতে থাকি সুস্থ থাকার জন্য অনেকেই কি করছেন মধু গরম পানিতে খাচ্ছেন বা গ্রিন টি অন্য কোনো লাল চায়ের সঙ্গে বা মশলা চায়ের সঙ্গে মধু মিশিয়ে খাচ্ছেন আচ্ছা মধু যখন আপনি চায়ে বা গরম পানিতে মেশাচ্ছেন তখন পানির তাপমাত্রা কি কখনও খেয়াল করে দেখেছেন কারণ এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যখনই পানির তাপমাত্রা বা যে গরম উপাদানের সঙ্গে আপনি মধু মেশাবেন তার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যাবে তখন মধুর গুণ পরিবর্তন হয়ে মধু বিষাক্ত পদার্থে পরিণত হবে কাজেই আপনি মধু কতটুকু গরম উপাদানের সঙ্গে মেশাচ্ছেন তা আপনাকে বিশেষভাবে খেয়াল করতে হবে সকালে আপনি গরম পানিতে মধু খেতেই পারেন কিন্তু অতিরিক্ত গরম পানিতে কখনোই মেশাবেন না পানি বা চা দুধ বা যে কোনো খাবারের সঙ্গে আপনি মধু মেশালে সেই খাবার অবশ্যই আপনাকে একটু ঠান্ডা হতে দিতে হবে এটা সহনীয় মাত্রার অর্থাৎ আপনি পান করার ঠিক আগে আগে মধুটা ভালো করে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত গরম পানিতে বা অতিরিক্ত গরম খাবারে মধু মেশানোর ভুল কখনোই করবেন না অনেকেই আছেন যে চিনি বা যে কোনো মিষ্টি উপাদানের পরিবর্তে খাবারে মধু মিশিয়ে দেন আবার সেই খাবার দ্বিতীয়বার গরম করছেন বা খাবার রান্না করতে করতেও মধু মিশিয়ে দিচ্ছেন এই ভুলটি যারা করছেন তারা কিন্তু মধু খেয়ে চরম বিপদে পড়বেন অনেক ব্যবসায়ী আছেন যারা মধু জাল করে বিক্রি করে থাকেন যারা এমনটা করছেন দ্বিতীয়বার এই ভুলটি করবেন না কারণ আপনার এই ভুলের কারণে বহু মানুষ মধু খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মধু গরম করা থেকে অবশ্যই বিরত থাকবেন যদি আপনি মধু দীর্ঘদিন ধরে একই কৌটায় বা জারে রেখে খেতে চান তাহলে কখনোই তা প্লাস্টিকের বোতলে থাকা বা প্লাস্টিকের কৌটায় থাকা অবস্থায় খাবেন না প্লাস্টিকের কৌটায় দীর্ঘদিন মধু থাকার ফলে তা বিষাক্ত হয়ে যায় মধু অবশ্যই আপনাকে কাচের কৌটায় সংরক্ষণ করতে হবে যে সব প্রতিষ্ঠান মধু বাজারজাতকরণের সময় প্লাস্টিকের জারে বা কৌটায় ভরে বাজারজাতকরণ করছেন সেই সব মধু যারা খাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বিপদে পড়ছেন আর মধু খাওয়ার আগে কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই এক একজনের মাথায় থাকা উচিত মধু তাহলে আপনি কিভাবে খাবেন কিভাবে খেলে মধু খাওয়ার গুণাগুণ আপনি পাবেন মধু আপনাকে সবসময় ঠান্ডা অবস্থায় খেতে হবে অর্থাৎ যে রুম টেম্পারেচারে আপনি মধু রাখছেন তেমন অবস্থায় খাবেন কিন্তু ভুলেও কখনো মধু ফ্রিজে রাখবেন না মধু ফ্রিজে রাখলেও তার গুণাগুণ নষ্ট হয়ে যায় কাজে রুম টেম্পারেচারে রাখুন এবং খান গরম পানি বা গরম লেবু পানি চা দুধ কোনো কিছুর সঙ্গে মধু মেশাতে হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে এলে তখনই মেশান এই হলো মধু খাওয়ার আসল তথ্য এবারে আমরা জানব যে মধু খেলে কি কি ক্ষতি হয় অনেকেই ভাবছেন যে এত উপকারের জিনিস আবার ক্ষতি হবে কেন হয় বন্ধু কারণ মধুর ভেতরে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার দেহে ক্ষতি বা উপকার দুটোই করতে পারে আপনি কিভাবে কখন কতটুকু খাচ্ছেন তার ওপর নির্ভর করে যদি আপনি একজন শিশুকে মধু খাওয়াতে চান তাহলে অবশ্যই তার বয়স বিবেচনা করতে হবে দুই বছরের আগে শিশুকে মধু খাওয়ানোই ঠিক না তবুও যদি কেউ খাওয়ান তাহলে এক বছর পেরোতে দিন এবং এক বছরের পরে ভালো মানের খাটি অথবা ভালো গুণ সম্পন্ন রিফাইন্ড করা মধু আপনি এক থেকে দুই ফোঁটা করে খাওয়াতে পারেন তবুও শিশুর শরীরের ওপর নির্ভর করে যদি সেই শিশুর শরীর গরম হয়ে থাকে অর্থাৎ তার বায়ু বা পিত্ত বেশি হয়ে থাকে তাহলে তাকে মধু না খাওয়ানোই ভালো তেমনিভাবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিও মধু খাওয়ার আগে তার বয়স ওজন উচ্চতা বিবেচনা করে তবেই খাবেন মধু কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন মধু খাওয়ার আসল নিয়ম হল সকালে বা রাতে আপনি যদি সকালে মধু খান তাহলে হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন যদি আপনার ওজন অতিরিক্ত হয়ে থাকে তাহলে সেই গরম পানির সাথে একটি লেবুর রস যুক্ত করে নিতে পারেন আর যদি আপনার ওজন হালকা হয়ে থাকে তাহলে আপনি কোনো ধরনের লেবু না মিশিয়ে শুধুমাত্র মধু মিশিয়ে গরম পানি পান করুন তবে খেয়াল রাখবেন কখনোই মুখে বা খালি পেটে এই মধুপানি পান করবেন না এর আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করে নেবেন তারপরেই মধুপানি খাবেন আর রাতে খেতে পারেন আপনি এক চামচ শুধু মধু অথবা দুধের সঙ্গে মিশিয়ে আপনি মধু পান করে ঘুমোতে পারেন এতে করে আপনার রাতের ঘুম খুব ভালো হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে তেমনি আপনি যদি সকালে মধু খান বিশেষ করে লেবুতে যদি মধু মিশিয়ে খান তাহলে আপনার দেহের খারাপ কোলেস্টেরল কমতে থাকবে হার্ট ভালো থাকবে ওজন তো অবশ্যই ধীরে ধীরে কমবে এবং এটা দীর্ঘমেয়াদী ফল দেবে মধু আসলে কোষ্ঠকাঠিন্যকে দূর করে এবং আপনার গ্যাস অ্যাসিডিটি বধ হজমকেও নিয়ন্ত্রণ করতে পারে যাদের পেপটিকালসারের আলসারের সমস্যা রয়েছে তারা যদি রাতে বা সকালে ঘুমানোর আগে এক চামচ করে মধু খান তাহলে দেখবেন যে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু গ্যাস অ্যাসিডিটি বধজম টক ঢেকুর বেশি থাকলে কখন লেবুর সঙ্গে মধু যুক্ত করে খাবেন না এতে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে কাজেই কখন কিভাবে খাচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ এছাড়া কেউ অন্য কোনো খাবারের সঙ্গে মধু মিশিয়ে খেতে চাইলেও আপনার শারীরিক ধরনের ওপরে বিচার করবেন যে মধু আপনি কীভাবে খাবেন কেউ কেউ আছেন যে মধু যখন তখন খেয়ে নিচ্ছেন এতে করে কিন্তু গ্যাস অ্যাসিডিটির প্রবণতা আরও বেড়ে যাবে কারো যদি মধু খাওয়ার পরে পেট খারাপ হয়ে থাকে বারবার বাথরুমে যেতে হয় তাহলে কখনোই আপনি মধু খাবেন না জানবেন মধু আপনার জন্য নয় কারণ উপকারী বলেই আপনি যে কোনো জিনিস খেতে পারেন না আপনার শারীরিক ধরনের ওপর নির্ভর করবে যে মধু আপনি খাবেন কিনা এবারে আমরা জানবো যে মধু খেলে আসলেই কি কি উপকার হয় খুব সংক্ষেপে কিছু গুণাগুণ আমরা জেনে নেবো যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা মধু খাবেন মধু ডাব্লিউ বিসি এবং প্লাটেলেটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে মধু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে শরীরের ধারে কাছে কোনো ভাইরাস ঘেঁষতে পারে না মধু শ্বাসতন্ত্রের যে কোনো রোগকে দূরে রাখতে পারে ফুসফুসের ইনফেকশন দূর করতে পারে মধু খেলে রক্ত পরিষ্কার হয় শরীরে জমে থাকা টক্সিন উপাদান খুব সহজেই বের হয়ে যায় মধু আপনার পেটের যে কোনো গণ্ডগোলকে দূর করতে পারে যদি না মধু খেয়ে আপনার কোনো ধরনের ক্ষতিকর বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় মধু হাড় এবং দাঁতের গঠনে খুব ভালো কাজ করে মধুর তারুণ্য ধরে রাখে মধু আপনার যৌন ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় মধু সঠিকভাবে খাওয়ার কারণে ওজন নিয়ন্ত্রণে চলে আসে মধু খেলে পানি শূন্যতা দূর হয়ে যায় মধু দৃষ্টিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় এছাড়া মধু খেলে রাতের ঘুম অবশ্যই ভালো হয় কারণ মধু প্রশান্তিদায়ক মধু খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে কাজেই আপনি মধু নিশ্চিন্তে খেতে পারেন মধু খেলে আপনার মন ভালো থাকবে অনেকেই মনে করে থাকেন যে ডায়াবেটিসের পেশেন্টরা একদমই মধু খেতে পারবেন না কিন্তু এই কথাটি পুরোপুরি সত্য নয় যদি মধু একশো ভাগ বিশুদ্ধ এবং খাঁটি হয়ে থাকে তাহলে ব্লাড সুগার বেড়ে যাওয়া সত্ত্বেও আপনি এক চামচ করে প্রতিদিন খেতে পারবেন আপনার শারীরিক অন্যান্য সুস্থতার জন্য এতে করে কোনো ক্ষতি হবে না কিন্তু মধুতে যদি ভেজাল থাকে চিনি বা অন্য যে কোনো উপাদান মিশিয়ে মিষ্টি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস বেড়ে যাবে মধু সম্পর্কিত এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো বন্ধু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর মধু খেয়ে কেউ অসুস্থ হয়েছেন কি না কোনো দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কিভাবে খেতেন কেন অসুস্থ হয়েছেন আপনি বললে হয়তো অনেকেরই কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন